সকালবেলায় স্বামীর বুকে মাথা রেখে একটু ঘুমিয়েছিলাম এমন মুহূর্তে শাশুড়ি বাহির থেকে বলে উঠল। জমিদারের মেয়ে এটা কি তোর বাবার বাড়ি যে এখনো শুয়ে আছিস কাজ কি তোর মা এসে করে দিয়ে যাবে শাশুড়ির চাচা মেচিতে মুহূর্তেই ঘুম ভেঙে গেল দরজা এসে বললাম মা আপনি ছেলে উঠতে ਦਿੱছিল না তাই শুয়েছিলাম আপনি চিন্তা করবেন না আমি সব কাজ করে দিচ্ছি এই মেয়ে মিথ্যা বলবি না আমার ছেলে তোকে উঠতে ਦਿੱছিল না তাই না নাকে তুই আমার ছেলেকে উঠতে দিচ্ছিস না সেটা আমার খুব ভালো করেই জানা আছে শাশুড়ির সঙ্গে তর্ক না করে রান্নাঘরে ঢুকে বাড়ি সব কাজ করতে লাগলাম দুপুরবেলা সবাইকে খাবার টেবিলে ডাকলাম খাবার টেবিলে সবাই খাওয়া শুরু করলো এমন মুহূর্তে শ্বশুর বলে উঠলো ওয়াকথু দরকারিতে এত লবণ দেয় লবণের জন্য মুখেই দেওয়া যাচ্ছে না কি ব্যাপার হাসিব তোর বউ কি বিয়ের আগে রান্না বান্না শেখেনি নাকি কথাটি শুনে আমার স্বামী বলল বাবা লবণ তো ঠিকই আছে কি লবণ ঠিক আছে মাত্র ছ মাস হলো বিয়ের তাতেই আমাদের বিরুদ্ধে গিয়ে বউয়ের দিকে যাচ্ছিস সঙ্গে শাশুড়ি বলে উঠল থাক বলো না আমাদের ছেলে এখন আমাদের নেই এমন কথা শুনে দৌড়ে নিজের রুমে গিয়ে কান্না করতে থাকলাম আর ভাবলাম এতটা পরিশ্রম করি এতটা ওদের ভালোবাসি অথচ ওরাই আমাকে দেখতে পারে না সব সময় খোটা দেয় পেছনে আমার স্বামী এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দেয় যে একদিন সব ঠিক হয়ে যাবে আমি আর কিছু বললাম না চোখ মুছে তাকে জড়িয়ে ধরলাম আরেকদিন সকালবেলা থেকে পেটে প্রচণ্ড ব্যথা বোধহয় পিরিয়ড হবে এই ব্যথা প্রতিবার পিরিয়ডের আগে হয় হঠাৎ কারো কর্কশ গলা শুনে চমকে সামনে তাকালাম শাশুড়ি দাঁড়িয়ে আছে তিনি কথাবার্তাহীন সোজা জিজ্ঞেস করলেন বৌমা তোমার উচিত বিয়ের গহনাগুলো আমাকে দিয়ে দেওয়া আর তুমি অপুজ মতো সব গহনা নিজের কাছে রেখে দিয়েছ ব্যাপারটা খুব খারাপ দেখায় বুঝলে এখন সোজা গহনাগুলো আমার হাতে দাও পেটে ব্যথা নিয়ে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না নম্র গলায় শাশুড়িকে বললাম গহনার বক্স খুলতে সময় লাগবে তাছাড়া এই গহনা আমার মায়ের এগুলো কেন দিব মা এগুলো তো আমার মায়ের দেওয়া আমার মা বিদায় বেলায় আমাকে আগলে রাখতে বলেছিলেন চুপ বেয়াদব মেয়ে বিয়ে হতে না হতেই মুখের উপর তর্ক করছো তুমি তোমাকে তো দরজার বাইরে দাঁড়িয়ে আমার শ্বশুর বলল কি হলো হচ্ছেটা কি এ রুম থেকে এত চিৎকার চাচামাচি কেন আসছে দেখেন আপনার ছেলে বিয়ে করে আনা বউ আমার মুখের উপর কথা বলছে সে নাকি আমাকে তার গহনাগুলো দেবে না কত বড় স্পর্ধা মেয়েটার বুঝতে পারছেন শাশুড়ির কথায় খুব কষ্ট পেলাম আমার হকের উপর জোরপূর্বক তিনি নিজের হক বসাতে চাচ্ছেন অসহায় চোখে শাশুড়ি মায়ের দিকে তাকালাম তিনি নির্লিপ্ত চোখে তাকিয়াছেন বোধ হয় প্রতিবাদ করতে পারবেন না তিনি তখনই আমার স্বামী জিসান ঘরের মধ্যে প্রবেশ করলো সে তার মাকে দেখে ঘটনা কি জিজ্ঞেস করল শাশুড়ি মা ঘটনা খুলে বললেন জিসান আমার কাছে এসে টু শব্দ করল না সুজা গহনাগুলো খুলে শাশুড়ির হাতে ধরিয়ে দিল আমার চোখ থেকে কষ্টের পানি ঝরে পড়তে লাগলো জিসানের মুখের দিকে তাকালে তিনিও চুপচাপ ওয়াশরুমে ঢুকে পড়ল। শাশুড়িমা বের হয়ে এলেন। একা তো পেটের ব্যথা তার উপর শাশুড়ি মায়ের ব্যবহারে কষ্ট পেয়েছে। আচমকা পেটে গরম ভাব লাগায় হকচকিয়ে খেয়াল করলাম জিসান আমার পেটের উপর হট ওয়াটার ব্যাগ লাগিয়ে গরম পানির ভাব লাগাচ্ছে। আমাকে তাকিয়ে থাকতে দেখে জিসান জিজ্ঞাসা করল, ওভাবে তাকিয়ে থেকো না বউ, প্রেমে পড়ে যাবে। লোকটা অদ্ভুত। এই না আমার সঙ্গে কুটু আচরণ করেছিল। সেই এখন ভালো ব্যবহার করছে। আমার ভাবনার মাঝে জিসান বলে উঠল, ধরো এটা পেটে ধরে রাখো। আমি একটু বাহির থেকে আসছি। জিসান চলে গেল। আমার চোখে ঘুম হানা দিচ্ছে ঘুমলে ব্যথা কম লাগে এমনই ধারণা আমার কবে ঘুমিয়েছি জানি কিছুক্ষণ পর কানে চিৎকার চেঁচামেচি শুনতেই চোখ খুলে গেল আমার আশপাশ খেয়াল করে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি কিন্তু আমার পর্ণের পোশাক পরিবর্তন করা আগের ন্যায় আমার পেটে হট ওয়াটার ব্যাগ রাখা তবে আমার পোশাক পাল্টা লোক তখনই চরের শব্দ হলো নিজেকে আর বিছানায় বসিয়ে রাখতে পারলাম না হন্তদন্ত হয়ে দরজা খুলতেই সামনে শাশুড়িকে দেখতে পেলাম তিনি কেমন যেন রেগে আছেন বোঝা যাচ্ছে ফোস ফোস করে তিনি বললেন এই বিয়াদব মেয়ে তোমার মাথায় দেখি কাছে ন্যূনতম বুদ্ধি শুদ্ধি নেই গহনা একবার আমাকে দিয়ে আবার তোমার নিজের স্বামীকে ফেরত চাইতে পাঠাও বলি তোমার বাবা আমাকে কিছু শেখায়নি ইতিমধ্যে আমার চোখ থেকে পানি পড়া আরম্ভ হয়ে গেল শাশুড়ি কি বলছেন বুঝতে পারছি না আমি কবে জিসানকে বললাম গহনা ফেরত আনতে ব্যাস আম্মা অনেক বলে ফেলেছেন তোমাদের বৌমার গহনা ফেরত দিয়ে দিন গহনাগুলো তো আমি তোর বোনের কাছে পাঠিয়ে দিয়েছি আপনার মেয়ের জামাই নেশায় জুয়া খেলায় হেরে লক্ষ লক্ষ টাকা লস খেয়েছে বলে এখন আমার বইয়ের গহনাগুলো দিয়ে সুদ মেটাচ্ছে দরজার পাশে গিয়ে ভাবলাম আমি কি স্বপ্ন দেখছি এমনটা মনে হচ্ছে পেটের ব্যথাটা আমি বেমালুম ভুলে গিয়েছি হঠাৎ আমার স্বামীর প্রতিবাদ দেখে তার প্রতি আমার ভালোবাসা শত গুণে বেড়ে গেল স্বামী দূরে গিয়ে আম্মার রুম থেকে আমার স্বর্ণের বক্সটা নিয়ে আমাকে দিয়ে দিল শাশুড়ি সাপের ফনা তোলার মতো ফুসফুস করে রান্নাঘরের দিকে চলে গেলেন আমি পেছন পেছন গিয়ে শাশুড়ি মায়ের হাতে অলংকারের বক্সটা দিলাম আর বললাম আম্মা আপনারাই আমার সবকিছু আমার কোনো গহনার দরকার নেই এই কথা বলে অলঙ্কারের বক্সটা ওখানে রেখে রান্নাঘরের কাজে লেগে পড়লাম শাশুড়ি মা কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ আমার মাথায় যত্নে নিজ হাতের পর শেখে দিলেন এই মেয়ে প্রিয়ড নিয়ে কিসের কাজ করতে যাচ্ছিস বেশি কাজ পারিস সেটা দেখাতে চাচ্ছিস শোন জিসান যেমন আমার ছেলে তেমনি আমি তার জন্য বউ নয় আমার জন্য মেয়ে এনেছি যখন তোমার শ্বশুর আমায় একা ফেলে পরপারে চলে গিয়েছিল তখন আমার একটা মেয়ের খুব ইচ্ছা ছিল তবে আল্লাহর উপর ছেড়ে দেওয়ায় বৌমার রূপে নিজের মেয়ে পেয়েছি আমি এতদিন ভুল করেছি আমার যা কিছু আছে সব কিছুই তোর স্বামী পেছনে এসে বলল বাহ আমাকে তো কারো মনেই নেই মায়ের কথায় গহনা চাইতে গিয়ে শত্রু হলাম সেই আমাকে তুমি পর করে দিলে দিস ইজ নট ফেয়ার দেখলে না মো আপনার ছেলে কিরকম হিং শুটে একটু আমার খুশি ও না সহ্য হয় না বলেই ভেঙচি কাটলাম শাশুড়ি মা আমাদের দুজনকেই বুকে জড়িয়ে নিলেন সম্মানিত দর্শক এখানেই আমাদের গল্পের সমাপ্ত হলো প্রতিটি সংসারেই একটু একটু ঝামেলা থাকে তাই বলে সংসার না করে শত্রুতামি সৃষ্টি করা কোনো মতে কাম্য নয় বলে আমি মনে করি রচনা প্রযোজনায় মঞ্জুর মর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ ও সিহাব